হ্যালো ফ্রেন্ডস, দু তিন দিন আগেই কিন্তু এই নতুন এই বেজা গাড়ি নিয়ে পুরুলিয়া ট্রিপ করে এলাম। তো পুরুলিয়ার রূপ রস গন্ধ এই গাড়ি গায়ে কিন্তু লেগে আছে, তার সঙ্গে কিছু ধুলোবালিও লেগে আছে। তো গাড়িটার বয়স প্রায় দু মাস হয়ে গেল, আজকে নিয়ে যাচ্ছি গাড়িটার ফার্স্ট ফ্রি সার্ভিস করাতে। এই ফ্রি সার্ভিসটা কেমন হয়, কি কোনো খরচা হয় কি না, সেটা আমি আপনাদের দেখাবো। আর আজকে হলো রবিবার, তারিখটা হলো 17 মার্চ 2024। ঠিক দু মাস আগে এই নতুন বেজা গাড়িটা কিনেছিলাম ভান্ডারী অটোমোবাইলসের সলপের শোরুম থেকে। সেই তারিখটা ছিল 17 জানুয়ারি 2024, আর দিনটা ছিল বুধবার। তো গাড়িটার ফার্স্ট সার্ভিসের যে জেনারেল যে রুলটা আছে তা হলো 1000 কিলোমিটারের মধ্যে আপনাকে করতে হবে ফার্স্ট সার্ভিস। এবং আরও একটা কন্ডিশান আছে, সেটা হলো এক মাস অথবা 1000 কিলোমিটারের মধ্যে আপনাকে করতে হবে ফ্রি সার্ভিস, যেটা আগে হবে। তো আমার কিন্তু এক্ষেত্রে 1000 কিলোমিটার ক্রস করে গেছে, আর তারপর দু মাস হয়ে গেল। তো আশা করছি এরা ফার্স্ট সার্ভিসের অপশানটা আমার জন্য প্রযোজ্য করবে। তো দেখাই যাক কী হয়। এই নতুন এই বেজা গাড়ির ক্ষেত্রে ফার্স্ট ফ্রি সার্ভিসটা কেমন হয় সেটা আমি আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। বিশেষ করে যারা এই বেজা গাড়িটি কিনেছেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু বেশ উপকারী হবে। তাহলে চলুন আমাদের সঙ্গে প্রথম ফ্রি সার্ভিসে। এই উলবেরিয়া ক্রসিং পেরোনোর পরই এবার আমরা বাম দিকে টার্ন নিচ্ছি সার্ভিস রোড ধরার জন্য। এখান দিয়েই আমরা চলে যাব সোজা মারুতি সুজুকির সার্ভিস সেন্টারে। ভান্ডারী অটোমোবাইলসের সার্ভিস সেন্টার আমাদের উলবেরিয়া দিয়ে আছে। তো সেই উলবেরিয়ার মারুতি সুজুকির ভান্ডারী অটোমোবাইলসের যে সার্ভিস সেন্টার সেখানেই এই গাড়িটি নিয়ে যাচ্ছি। আর এই গাড়িটির সার্ভিসিং কীভাবে হয় যতটা আমি দেখানোর সুযোগ পাবো আমি নিশ্চয়ই দেখাবো। এবং ফার্স্ট ফ্রি সার্ভিসে কোনো খরচ হওয়ার কথা নয়, তো সেই ব্যাপারটা আমি দেখাবো। 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম মারুতি সুজুকির সার্ভিস সেন্টারে। আমাদের বাড়ি থেকে এই সার্ভিস সেন্টারের দূরত্ব 4 কিলোমিটার। ওটাই হলো ন্যাশনাল হাইওয়ে বা NH16, আর তারই পাশে এই হলো মারুতি সুজুকি সার্ভিস সেন্টার ভান্ডারী অটোমোবাইলসের। আমরা প্রবেশ করে গেলাম উলুবেরিয়াতে ভান্ডারী অটোমোবাইলসের মারুতি সুজুকির সার্ভিস সেন্টারে। পেন্টিং এবং টেন্টিং এর কাজ ছাড়া বাকি সব সার্ভিসিং এর কাজ কিন্তু এখানে হয়। আমি আগে থেকেই ফোনের মাধ্যমে সকাল 10টার স্লট বুকিং করে রেখেছিলাম। আমরা সকালে 1st আওয়ারেই চলে এলাম এই সার্ভিস সেন্টারে। হ্যাঁ, চলে এলাম আমাদের উলবেরিয়া সার্ভিস সেন্টারে। এটি হলো ভান্ডারী অটোমোবাইলসের মারুতি সুজুকির সার্ভিস সেন্টার, সেখানে কিন্তু আমরা চলে এসেছি এই গাড়ির প্রথম সার্ভিস করার জন্য। এই সার্ভিস সেন্টারে পৌঁছেই প্রথমেই আপনাকে দিতে হবে এই ব্রেজা গাড়িটির ওনার্স ম্যানুয়াল এবং সার্ভিস বুকলেটটি। কিন্তু আজ মানে এক মাস বেশি হয়ে গেছে, অসুবিধা নেই করে দিন রাহুল, এটা মার্চ করে দে না। মাল্টি ইনফরমেশন ডিসপ্লেতে এখন দেখাচ্ছে এখন সময় হলো সকাল 10:15 এবং তারিখটা হলো 17/3/2024। তো দেখলেন এই গাড়িটি রান করেছে 1167 কিলোমিটার। তো এখানে কথা বললাম দু মাস হয়ে গেছে এবং 1000 কিলোমিটারও ক্রস করে গেছে। এই সার্ভিস সেন্টারে প্রথম ফ্রি সার্ভিস কিন্তু এরা অ্যালাউ করছে। তো এই গাড়িটি ফার্স্ট সার্ভিসে নিয়ে এসেছি। তো এই ফার্স্ট সার্ভিস সম্বন্ধে এখানকার যিনি সার্ভিস ইঞ্জিনিয়ার তিনি কিছু বলছেন, শুনে নেওয়া যাক। ফার্স্ট সার্ভিসে যেটা রয়েছে সেটা অনলি ফর চেক আপ। ফার্স্ট সার্ভিসের টাইম হচ্ছে 1000 কিলোমিটার অথবা এক মাস। তো ফার্স্ট সার্ভিসে যেটা হবে গাড়ির ওভারঅল ইঞ্জিন পারফরমেন্স চেক হবে, টায়ার প্রেসার চেক হবে, ব্রেকগুলো চেক করে নেওয়া হবে, ওয়াশিং ক্লিনিং হবে। আর ফার্স্ট সার্ভিসে নেওয়া বোর্ড খরচা আসবে 40 টাকার মতো। ঠিক আছে স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওনার্স ম্যানুয়াল চেক হয়ে গেছে। তো এখানকার যিনি সার্ভিস ইঞ্জিনিয়ার তিনি গাড়িটাকে চালিয়ে ঘুরিয়ে টেস্ট করে নিচ্ছেন গাড়িটা এখন কন্ডিশনটা কেমন, কীভাবে আছে। আর গাড়িটি এখন যাচ্ছে ওয়াশিং এরিনাতে। এই
এই হলো সার্ভিস সেন্টারের বিশ্রামাগার। সার্ভিস চলাকালীন টাইম লাগতে পারে, তো এখানে কাস্টমাররা কিন্তু ওয়েট করতে পারে। ভান্ডারী অটোমোবাইলসের উলবেড়িয়ার এই সার্ভিস সেন্টারটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গাড়ি এখন চলে গেছে ওয়াশিং এরিনাতে, আর একটু পরেই শুরু হবে ওয়াশিং। ওয়াশিং শুরু হয়ে গেছে, চলুন কাছে গিয়ে দেখা যাক। ওয়াটার জেট দিয়ে এখন ইঞ্জিনের কেবিন পরিষ্কার হচ্ছে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা প্রয়োজন, যদি ইসিইউ বা ইলেকট্রনিক কম্পোনেন্ট ইউনিট ঠিকমতো কভার করা না থাকে তাহলে প্লাস্টিক দিয়ে কভার করে দিন। এই গাড়ির ক্ষেত্রে ইসিইউ ওয়াটার প্রোটেক্টিভ কভারের মধ্যেই রেখে দেওয়া আছে, সেই জন্য এখানে আলাদা করে কভার করতে হয়নি। এরপর ইঞ্জিন কেবিনের মধ্যে স্প্রে করা হবে তেল এবং বায়োডাটি মিশ্রণ। এটি মূলত 3M সলিউশন। এরপর দেখাই যাক এই সলিউশন দিয়ে কীরকম স্প্রে হচ্ছে। এই কম্প্রেসড এয়ার এবং ওয়েলের মিশ্রণ স্প্রে করার ফলে গাড়ির ইঞ্জিন কেবিনের মধ্যে কাস্টিং করার প্রবণতা কিন্তু অনেকটাই কমে যায়, আর জলের কণাগুলো ভালোভাবে রিমুভ হয়ে যায়। এবার গাড়িটির আন্ডারবেলি পরিষ্কার করা হবে, সেই কারণে হাইড্রোলিক লিফটের সাহায্যে গাড়িটিকে কিছুটা উপরে তোলা হচ্ছে। এক্ষেত্রে ম্যাজিকটা এই যে পাম্পের সাহায্যে হাইড্রোলিক ফ্লুইড, সাধারণত কোনো তেল, বড় সিলিন্ডারের চেম্বারে প্রবেশ করানো হয়, যা এই পিস্টনটিকে উপরে তুলতে সাহায্য করে, আর এরপরে সঠিকভাবে লাগানো গাড়িটিও উপরে উঠে যায়। পাস্কালের সূত্র প্রয়োগ করে এই হাইড্রোলিক লিফটের নীতি কাজ করে। এরপর দেখুন আন্ডারবেলি কত ভালোভাবে পরিষ্কার করা হচ্ছে। ওয়াটার জেট দিয়ে খুব ভালোভাবেই কিন্তু আন্ডারবেলি পরিষ্কার করা হচ্ছে। কেমন ক্লিনিং হয়েছে এবার দেখে নেওয়া যাক। এই হাইড্রোলিক লিফটের যে চারটি বিম আছে, সেই চারটি বিম এই গাড়ির জ্যাক লাগানোর যে চারটি লাল রঙের হুক আছে সেখানে লাগানো আছে। ওই দেখুন লাল রঙের জ্যাক লাগানোর হুক, এইরকমই চারটে হুকের ঠিক নিচেই আছে হাইড্রোলিক লিফটের চারটি বিম। এই দেখুন এই গাড়ির পেছনে একটা টোয়িং হুক দেওয়া আছে। গাড়ির নিচের অংশটি কিন্তু ভালোই পরিষ্কার হয়ে গেছে। গাড়ির আন্ডারবেলি ওয়াশিং শেষ হয়ে গেছে, এবার চলুন তাহলে নিচটা গিয়ে দেখি কেমন পরিষ্কার হলো। ইঞ্জিনের ঠিক নিচেই আন্ডারবেলি কভারটা দেখলাম ঠিকই আছে, কোনো পাথরের ধাক্কা এটা নষ্ট হয়ে যায়নি। এই কভারটি শক্তপোক্ত প্লাস্টিকের একটি কভার। অফরোডিং করার সময় বিশেষ করে যারা পাহাড়ি এলাকায় যান সেখানে বিভিন্ন ধরনের পাথরের টুকরোর আঘাত থেকে ইঞ্জিনকে কিন্তু রক্ষা করে। আর দেখুন ফোম জাতীয় সাবান দিয়ে অ্যালয় হুইলগুলোকে পরিষ্কার করা হচ্ছে। এবার হাইড্রোলিক প্রেসার রিলিজ করে গাড়িটাকে নিচে নামানো হচ্ছে। গাড়ি তোলা বা নামানো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, পুরো প্রক্রিয়াটি খুব স্লোলি এবং স্মুথলি করতে হয়। যাই হোক, ব্রিজা গাড়িটি সেফলি যথাস্থানে ফিরে এলো।
এবার এই গাড়ির যে আপার পোর্শনটা সেটা এবার পরিষ্কার করা হবে। বিশেষ ধরনের ফোম বেসড শ্যাম্পু দিয়ে এই গাড়িটি এখন পরিষ্কার করা হচ্ছে। দেখুন পুরো গাড়িটাতেই ফোম সাবান মাখিয়ে রাখা হচ্ছে। এটাতে কি শ্যাম্পু দিয়ে ধুচ্ছেন না কোনো সাবান আছে? শ্যাম্পু। কি শ্যাম্পু এটা? ও আচ্ছা আচ্ছা, এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা, কোম্পানি থেকে। আচ্ছা, এই হলো মারুতি সুজুকির জেনুইন স্পেয়ার পার্টসের প্রিমিয়াম ফোম ওয়াশ লিকুইড। এই ব্রেজা গাড়িটি ওয়াশ করার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ফোম। এই হলো মারুতি সুজুকির জেনুইন স্পেয়ার পার্টসের আন্ডারে এই হলো প্রিমিয়াম লিকুইড ফোম। দেখুন এখানে ব্রেজা গাড়ির ছবি দেওয়া আছে, এই যে। তো এই ধরনের স্পেশাল প্রিমিয়াম ফোম দিয়েই কিন্তু গাড়িগুলো পরিষ্কার করলে, মানে গাড়িকে এই সাবান দিয়ে এইভাবে কিন্তু পরিষ্কার করলে গাড়ির কালারটাও কিন্তু ঠিকঠাক থাকবে। দাম কত দেখছি, এখানে দেওয়া আছে 12/2023 হচ্ছে ম্যানুফ্যাকচারিং মান্থ, আর বেস্ট বিফোর হচ্ছে 11/2025, অর্থাৎ নভেম্বর 2025-এর মধ্যে ব্যবহার করতে হবে। MRP দেওয়া আছে 350 টাকা। প্রিমিয়াম কোয়ালিটি ফোম দিয়েই এই গাড়িকে পরিষ্কার করা হচ্ছে। ওয়াটার জেট দিয়ে পুরো গাড়িটা ধুয়ে দেওয়া হচ্ছে। গাড়ির ওয়াশিং কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। এবার গাড়ি যাচ্ছে ওয়ার্কশপ ইনাতে। ব্যালেন্সিং এর ওয়েট, আচ্ছা আচ্ছা, কীভাবে বুঝবো এটা? এটা অটোমেটিক ওয়েট নষ্ট হয়ে যায়। ওটা নষ্ট হয়ে যাবে? ও ব্যালেন্সিং এর ওয়েট ওটা। এইটা হচ্ছে ব্যালেন্সিং এর ওয়েট, মানে অ্যালাইনমেন্ট নষ্ট হলে ওটা অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। ওই যে জিনিসটা দেখালাম ওটা হলো ব্যালেন্সিং এর ওয়েট। কোনো কারণে হুইল ব্যালেন্সিং যদি নষ্ট হয় বা ওর ব্যালেন্সিং বা অ্যালাইনমেন্ট যদি ক্ষতিগ্রস্ত হয় তখন ওই যে জায়গাটা দেখালাম ওয়েটটা, ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে কিন্তু ইমিডিয়েটলি হুইলটাকে অ্যালাইনমেন্ট বা ব্যালেন্সিং করতে হবে। নর্মালি ফার্স্ট সার্ভিস বা সেকেন্ড সার্ভিসের ক্ষেত্রে হুইল অ্যালাইনমেন্ট বা ব্যালেন্সিংয়ের কোনো প্রয়োজন হয় না। থার্ড সার্ভিসিংয়ে এই ধরনের অ্যালয় হুইল বা অন্য কোনো স্টিয়ার হুইল ব্যালেন্সিং হবে। থার্ড ফ্রি সার্ভিস অর্থাৎ 10,000 কিলোমিটারের মধ্যে তখন এই গাড়িটি কিন্তু, এই গাড়ির চাকাগুলো কিন্তু অ্যালাইনমেন্ট হবে। তখন গাড়িটা বেশ মোছামুছি চলছে, মোছামুছি হয়ে গেলেই গাড়ি কিন্তু সার্ভিসিং কমপ্লিট হয়ে যাবে। এই গাড়ি নিয়ে এখানে এসেছি, তখন প্রায় সকাল 10টা বাজে আর এখন হয়ে গেল 11টা, অর্থাৎ 1 ঘন্টা হয়ে গেল। গাড়িটা কিন্তু ওয়াশিং কমপ্লিট, ওয়াশিং কমপ্লিট হয়ে গাড়িটা এখন মোছামুছি কাজ চলছে, মানে ড্রাই করার কাজ চলছে। আজকে কিন্তু গাড়ির চাপ দেখছি এখানে একটু কমই আছে। অন্যান্য সময় হলে গাড়িটা আগে এই ওয়াশিংয়ের জন্যই কিউতে থাকতো, অনেক একটু টাইম লাগতো। তো আজকে এসেই কিন্তু
গাড়িটা ওয়াশিংয়ে দিতে পেরেছি। সকালবেলাতেই চলে এসেছি ফার্স্ট আওয়ারেই, তার ফলে কিন্তু এই সার্ভিস সেন্টারটা কিন্তু অনেকটাই এখন ফাঁকা ফাঁকা লাগছে। গাড়ি অলমোস্ট ড্রাই হয়ে গেছে, এবার ভ্যাকুয়াম দিয়ে গাড়ির ভেতরে যে ধুলো থাকে সেগুলোকে পরিষ্কার করার কাজ চলছে। এই ভ্যাকুয়ামের সাহায্যে গাড়ির ভেতরটা পরিষ্কার করার কাজ চলছে। এর দ্বারা গাড়ির ভেতরে যত ধুলো ছিল সেগুলো সবই কিন্তু বেরিয়ে আসবে। আচ্ছা, ওটা কলিন না অন্য কোনো লিকুইড? কলিন, মানে কাঁচটা ভালো করে পরিষ্কার হয়ে যায়, তাই তো? কাঁচগুলো পরিষ্কার করার ক্ষেত্রে কলিন ব্যবহার করা হচ্ছে। গাড়ির যে সমস্ত রাবারের মেটেরিয়ালগুলো আছে ওগুলো, বাইকগুলো বা ড্যাশবোর্ড বা এই যে বাম্পার দেখতে পাচ্ছেন, সমস্ত রাবারের মেটেরিয়ালগুলো আছে, যেমন ড্যাশবোর্ড বা বাম্পার, তো এগুলো ভালোভাবে পরিষ্কার করার জন্য বিশেষ ধরনের এক ধরনের ফোম ইউজ করা হচ্ছে। এই যে দেখছেন ড্যাশবোর্ড বা এই ধরনের যে বাম্পার পালিশ করার জন্য এই ধরনের ফোম ইউজ করা হয়, তো এটার নাম দেওয়া হয়েছে ট্রিম প্রোটেক্ট্যান্ট ফর ইন্টেরিয়ার্স অ্যান্ড এক্সটেরিয়ার ইউজ ক্লিনস মেনটেন্স অ্যান্ড প্রোটেক্টস অল দ্য প্লাস্টিক রাবার কম্পোনেন্ট উইথ ফ্রেশ সেন্ট। এর দাম 699 টাকা। গাড়ির সব ধরনের ক্লিনিং সম্পূর্ণ হলো। এবার গাড়ির ইঞ্জিন কেবিনের মধ্যে বিভিন্ন ধরনের লিকুইড, যেমন কুল্যান্ট, ওয়াইপার লিকুইড, ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েল বা ব্যাটারির জল ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করা হবে, লাইটটা চেক করা হবে। এই সমস্ত চেকিংগুলোর জন্য গাড়ি পাশের ওয়ার্কশপে এইনাতে ঢুকছে। এখন ওয়াইপার কন্টেনারের মধ্যে ঢালা হচ্ছে স্ক্রিন ওয়াশ লিকুইড। এই হচ্ছে ওয়াইপারের লিকুইড, স্ক্রিন ওয়াশ অ্যান্ড কনসেন্ট্রেট। এর দাম হলো 17 টাকা। বৃষ্টি ওয়াটার ঢালা হচ্ছে ওয়াইপারে, বাহ অনেকটাই ধরে যায়, কত ধরে যেতে। ওয়াইপার কন্টেনারের মধ্যে 3 লিটার বৃষ্টি ওয়াটার ঢেলে দেওয়া হচ্ছে। এখানে 3 লিটার ধরার ক্যাপাসিটি আছে, আর তার সঙ্গে দেওয়া হলো স্কিন প্রোটেক্টিভ লিকুইড, যেটা আমি দেখালাম। এয়ার ফিল্টার ওয়াশ হবে, এই হচ্ছে এয়ার ফিল্টার, কি কন্ডিশন আছে একবার দেখে নিই। ধুলো আছে দেখতে পাচ্ছি, কালো হয়ে গেছে। কীরকম কন্ডিশানে দাঁড়ালো এবার, ওয়াটারই পরিষ্কার হয়ে গেছে, তো এয়ার ফিল্টারটা পরিষ্কার হয়ে গেলো। এয়ার ফিল্টারটা পরিষ্কার থাকলে কী হয়, গাড়ির মাইলেজটা একটু কিন্তু বেটার হয়, পিউরিফাইড অক্সিজেন আছে, তার ফলে কম্বাশন অনেক বেটার হয়। এই গাড়িতে এয়ার ফিল্টার লাগানো কিন্তু খুব সহজ, এয়ার ফিল্টারটা জাস্ট ইনসার্ট করার পরই ক্লিপগুলো আটকে দিলেই হবে। প্লাগ চেক করা দরকার নেই, এর প্লাগটা কি থাকে কোথায়? আমি তো ওইখানে প্লাগ থাকে দেখা যাচ্ছে, ওটা আচ্ছা আচ্ছা, ওইটা প্লাগের ইগনাইটার আছে। মোবাইলটা চেক করা, ঠিক আছে, মোবাইলটা থার্ড সার্ভিসিং হবে, তাই তো? ইঞ্জিন অয়েল চেকিং হয়ে গেল, ওটা ব্রেক অয়েল, ইঞ্জিন অয়েল চেক হয়ে গেল, ব্রেক অয়েল চেক হয়ে গেল,
এটা হচ্ছে কুল্যান্ট, কুল্যান্টও চেক হয়ে গেল। কুল্যান্ট একটু ঘন হয়ে গেছে, সেই জন্য কুল্যান্টের মধ্যে আবার ডিস্টিলি ওয়াটার যোগ করতে হচ্ছে। ডিস্টিলি ওয়াটার দিলেও হবে তাই তো? এটা কি চেক হচ্ছে? আচ্ছা, ব্যাটারি জলটা চেক হচ্ছে। ব্যাটারির মধ্যে এখন যোগ করা হচ্ছে ডিস্টিলি ওয়াটার। জল যোগ করলে কি হয়, ব্যাটারির মধ্যে যে অ্যাসিডের দ্রবণটি আছে সেটি কিছুটা লঘু হয়ে যায়, আর এর ফলে আয়ন চলাচল করতে খুব সুবিধে হয়, তার ফলে বিদ্যুৎ উৎপাদনটিও খুব ভালো হয়। আচ্ছা, গাড়ির ইঞ্জিন স্টার্ট করে কিন্তু ডিস্টিলি ওয়াটারটা দেওয়া হলো ব্যাটারিতে। ব্যাটারিতে ডিস্টিলি ওয়াটার একটু কম ছিল, এবার গাড়ির ব্যাটারি যাতে বসে না যায় তার কারণে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট করার পরই ব্যাটারিতে কিন্তু ডিস্টিলি ওয়াটার ঢেলে দেওয়া হলো। এবার চেক হচ্ছে এসি ফিল্টার, প্রচুর ধুলো দেখতে পাচ্ছি তাই তো? একইভাবে এয়ার প্রেশার দিয়ে পরিষ্কার করা হলো এসি ফিল্টার। গাড়ির এসি ফিল্টারে দেখা গেল প্রচুর কিন্তু ধুলো বা ডাস্ট, এয়ার প্রেশার দিয়ে ভালো করে পরিষ্কার করে দেওয়া হলো। এগুলো এমনি দাম হচ্ছে 500 টাকা করে। আপাতত এটাই কাজ চলুক, থার্ড সার্ভিসে গিয়ে ওই ফিল্টারগুলো আমি পাল্টাবো। এসি ফিল্টার লাগানো হয়ে গেল, নিচে ওটা কী চেক হচ্ছে? নাট বোল্ট। আচ্ছা আচ্ছা, আন্ডারবেলি নাট বোল্ট চেক হচ্ছে। নিচে যে সমস্ত আন্ডারবেলি নাট এবং বোল্ট আছে সেগুলো এখন চেক করে টাইট করে দেওয়া হচ্ছে। এবার গাড়ির এয়ার প্রেশার চেক হচ্ছে, 33 ঠিক। নাইট্রোজেন তো সব জায়গায় পাওয়া যায় না, আমি নাইট্রোজেন দিয়ে করবোটা কি? আর সেকেন্ড ব্যাপারটা হচ্ছে এই হাওয়াতেও নাইট্রোজেন থাকে 72%। এবার আমাদের গাড়ির সার্ভিসিংয়ের কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে, আর এখন গাড়ির চাকার হাওয়াগুলো চেক হচ্ছে, যেখানে যেরকম হাওয়ার দরকার সেখানে হাওয়া দিয়ে দেওয়া হচ্ছে। এখানে গাড়ির হাওয়ার যে পয়েন্টটা 33 পয়েন্ট করে রাখা হয়েছে, প্রত্যেকটা চাকাতেই 33 পয়েন্ট করে দিয়ে দেওয়া হচ্ছে। স্টেপনি টায়ারটাই বা বাকি থাকে কেন, সেটিও কিন্তু এনারা চেক করে দিচ্ছেন। এখন চেক করা হচ্ছে গাড়ির লাইটগুলো, এইভাবেই গাড়ির প্রথম ফ্রি সার্ভিস সম্পূর্ণ হয়ে গেল। গাড়িটি এখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওয়ার্কশপ এরিয়া থেকে বেরিয়ে আসছে। এখন সময় হলো ঠিক 11:45, আর আমাদের ফার্স্ট সার্ভিস এখানেই কিন্তু কমপ্লিট হয়ে গেল। এই দেখুন দেখাচ্ছে 11:48, যা যা প্রয়োজনীয় চেকিং করার সব কিন্তু চেকিং কমপ্লিট, সব কিছু হয়ে যাওয়ার পর গাড়ি কিন্তু ফার্স্ট সার্ভিস শেষ হলো। এবার দেখছি এই ফার্স্ট সার্ভিসে কী খরচ হয়। যেহেতু কোনো কিছু চেঞ্জ করতে হয়নি, তাই প্রথম ফ্রি সার্ভিসের খরচ কিন্তু শূন্যই। শুধুমাত্র 2 প্যাকেট ওয়াইপার শ্যাম্পুর জন্য লেগেছে 19 টাকা করে 38 টাকা। গাড়ির সমস্যা হয়েছে,
প্রায় দু ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের এই ভেজা গাড়ির ফার্স্ট সার্ভিস কিন্তু শেষ হয়ে গেল। আজকে ভিড় কম ছিল, অ্যাকচুয়ালি ভোটের সময়, তো ভোটের যেহেতু নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, যেহেতু অনেকেই এখন গাড়ি নিয়ে বেরোচ্ছে না, তার ফলে আজকে এই রবিবার ছুটির দিনেও কিন্তু সার্ভিস সেন্টারে ভিড় অনেক কম। তো যদি এখানে প্রপারভাবে মানে ঠিকঠাক টাইমে যদি সার্ভিসিং হয় তাহলে দু ঘন্টা মতো ম্যাক্সিমাম টাইম লাগবে। সকাল 10টায় এখানে ঢুকেছিলাম, 12টার মধ্যে কিন্তু আমাদের সার্ভিসিং কমপ্লিট হয়ে গেল। আর দেখলেন কী কী জিনিস চেক চেক করা হলো, সব কিছু জিনিস চেক করে দেওয়া হলো, সব কিছু জিনিস চেক করে গাড়িটাকে আবার রেডি করে দেওয়া হলো। যে গাড়ির সার্ভিসিংটা আমি এখানে করালাম ফ্রি সার্ভিস, এই ধরনের সার্ভিসিং যদি আমি পেড করাতে চাই, মানে টাকা দিয়ে যদি করাতে চাই, তাহলে সেক্ষেত্রে পড়বে 531 টাকা। মানে মারুতি সুজুকি জেনুইন যে সমস্ত সোপ আছে বা যে সমস্ত লিকুইড আছে সেগুলো ইউজ করে কিন্তু গাড়িটা এরা পরিষ্কার করেছে। সেকেন্ড ফ্রি সার্ভিসটা করতে হবে 5000 কিলোমিটার বা গাড়ি কেনার শুরু থেকে 6 মাসের মধ্যে, মানে যেটা আগে হবে। সো নতুন ভিজা গাড়ির ফার্স্ট ফ্রি সার্ভিস কমপ্লিট।